তাহলে শৈবাল শৈবাল বা অ্যালগি এর সংজ্ঞা কি আমরা দেখে নিই যুক্ত আদি যুক্ত বা আদর্শ যুক্ত সহজই পুষ্টি সম্পন্নকারী সরল প্রকৃতির উদ্ভিদের শৈবাল বলে শৈবাল যেহেতু একটা উদ্ভিদ তাই বেশিরভাগ উদ্ভিদের মধ্যে শৈবালের ক্লোরোফিল থাকে আর ক্লোরোফিল আছে বলে সেটা সহজই মানে নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে আর তাছাড়া এটা নিউক্লিয়াসটা কীরকম আদি নিউক্লিয়াসযুক্ত মানে প্রোক্রায়োটিক কিংবা নিউ ইউকারটিক দুই প্রকারে হতে পারে আর যেহেতু শৈবাল একদম উদ্ভিদ জগতের প্রথম দিকের উদ্ভিদ তাই এটা একদম দেহের গঠন একদম সরল প্রকৃতির হয়ে থাকে তাহলে এটা গেলো সংজ্ঞা সংজ্ঞার পর আমরা দেখে নেব সাধারণ বৈশিষ্ট্য শৈবালে কি কি বৈশিষ্ট্য থাকে এক নম্বর হচ্ছে উদ্ভিদ জগতের স্থান উদ্ভিদ জগতে কোথায়ের অবস্থান এটা হচ্ছে থ্যালোফাইটা বা সমাঙ্গতে উদ্ভিদের অন্তর্গত ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ তারপর দু নম্বর হচ্ছে বাসস্থান এটাকে কোথায় দেখা যায় কোথায় কোথায় শৈবাল আমরা দেখতে পাই শৈবাল প্রধানত আমরা জলে দেখতে পাই মানে এটা জলজ উদ্ভিদ বেশিরভাগ এটা জলেই জন্মাতে দেখা যায় এছাড়াও অর্ধ জলজ বা স্থলজ হতে পারে অনেক সময় শৈবাল কি হয় না কোনো একটা ছত্রাকের সঙ্গে ফাঙ্গাসের সঙ্গে একসঙ্গে সহাবস্থান করে মানে পুষ্টির ব্যাপারে একে অপরের উপর নির্ভরশীল হয় মানে এটাকে রূপে ছত্রাকের সঙ্গে থাকে যেমন লাইকেন লাইকেন একটা শৈবাল যেটা অন্য একটা ছত্রাকের সঙ্গে একসঙ্গে থেকে তার সঙ্গে পুষ্টি পদার্থ আদান প্রদান করে এর পরেরটা দেখে নিই পরেরটা হচ্ছে দেহ গঠন এদের দেহ কীরকম হতে পারে শৈবালে দেহ এক হতে পারে অথবা বহু হতে পারে আর বহু খুশি শাখারত সূত্রাকার হতে পারে কোনো কোনো শৈবাল আবার ফাঁপা নলের মতো হতে পারে অথবা উপনিবেশ করে হতে পারে এক কোষি একটা শৈবাল যেমন ক্লামাইডোমোনাস এটা হচ্ছে ক্লামাইডোমোনাস এটা হচ্ছে এক একটাই মাত্র কোষ দিয়ে গঠিত এছাড়া বহু কোষি শাখান্বিত সূত্রাকার শাখান্বিত সূত্রাকারের একটা উদাহরণ হচ্ছে স্পাইরোগায়রা এটা সূত্র মতো আবার শাখাযুক্ত হতে পারে শাখাযুক্ত এবং সূত্রাক সূত্রাকার সূত্রের মতো সেই জন্য এটা হচ্ছে শাখান্বিত সূত্রাকার শৈবাল আর কোনো কোনো শৈবাল ফাঁকা নলের মধ্যে আবার উপনিবেশ গঠনকারী উপনিবেশ গঠনকারী একটা শৈবাল হচ্ছে ভলভক্স ভলভক্স হচ্ছে উপনিবেশ গঠনকারী শৈবাল পরেরটা দেখে নি কোষের প্রকৃতি কোষ আমরা দেখলাম সংগাতে পড়লাম কোষ রকম হতে পারে কোষ দু রকমের হতে পারে প্রো হতে পারে আবার ইউকারিওটও হতে পারে যতগুলো নীলাভ সবুজ শৈবাল আছে সবই হচ্ছে প্রো ক্যারিওটিক আর বাকিগুলো হচ্ছে ইউক্যারিওটিক শৈবাল আর কোষের যে সাইটোপ্লাজম থাকে তার মধ্যে আদর্শ নিউক্লিয়াস থাকে এবং কোষাঙ্গানও থাকে সবগুলোই থাকে এরপর একটা দেখে নিই পরে হচ্ছে কোষপ্রাচীর কোষের উপরে একটা কোষপ্রাচীর থাকে উদ্ভিদের উদ্ভিদের কোষের উপরে কোষপাচীর থাকে উদ্ভিদ কোষের কোষের উপরে কোষপ্রাচীর থাকে সেই কোশপাচীর কীরকম শৈপালের কোশপাচিরটা কীরকম শৈবালের কোষপাচীর হচ্ছে দুই স্তর বিশিষ্ট মানে দুটি স্তর থাকে একটি স্তর থাকে না দুটি স্তর থাকে আর কোষপ্রাচীরের মধ্যে কি কি থাকে সেলুলোজ পেক্টিন এবং মিশুলে জাতীয় কার্বোহাইড্রেট থাকে আর কিছু কিছু শৈবাল আছে যেগুলোতে ফ্লাজেলা থাকে কিছু কিছু যুক্ত শৈবাল সেই যুক্ত শৈবালের কোষপ্রাচীর থাকে না এদের কোষে কি থাকে না পেরিব্লাস নামক দিল আবরণ থাকে কোষপ্রাচীরের বদলে পেরিব্লাস নামক একটা শক্ত আবরণ থাকে যেটা কাজও সেই কোষপ্রাচীরের মতোই ভেতরের অংশকে রক্ষা করা এবং কোষকে দৃঢ়তা প্রদান করা পরেরটা কণা কি কি রঙিন পদার্থ এর মধ্যে থাকে শৈবাল যেহেতু সবুজ উদ্ভিদ তাই এগুলোতে বেশিরভাগ শৈবালে কি থাকে সবুজ বর্ণের ক্লোরোফিল থাকে ক্লোরোফিল হচ্ছে সবুজ বর্ণের সবুজ বর্ণের ক্লোরোফিল থাকে এছাড়াও ক্লোরোফিল ছাড়াও বাদামি বর্ণের নীল বর্ণ লাল বর্ণের বাদামি হলুদ প্রভৃতি বর্ণের রঞ্জকণাও দেখা যায় আর এই রঞ্জকগুলো কি হয় এগুলো প্লাস্টিক বলে একটা অঙ্গন থাকে উদ্ভিদের তার মধ্যে অবস্থান করে তবে প্রোকায়োটিক শৈবালদের ক্ষেত্রে কি হয় না রঞ্জক সাইটোপ্লাজমে থাকে প্লাস্টিকের মধ্যে থাকে না ইউক্রায়োটিক ক্ষেত্রে প্লাস্টিকের মধ্যে থাকে কিন্তু প্রোকায়োটিক যে শৈবালগুলো থাকে তার মধ্যে রঞ্জকগুলো সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে আর শৈবাল কোষে প্লাস্টিকের মধ্যে পাইরিনয়েড দানা থাকে যা প্রকৃতপক্ষে স্বেচ্ছার পরিবৃত প্রোটিন দানা বিশিষ্ট পাইরিনয়েড থাকছে শৈবাল কোষের প্লাস্টিকের মধ্যে এরপর একটা দেখে নিই সঞ্চিত খাদ্যবস্তু কী কী বস্তু কোষের মধ্যে শৈবাল কোষের মধ্যে সঞ্চিত থাকতে পারে জমা থাকতে পারে তাহলে শৈবালের কোষে প্রধান খাদ্যবস্তু কী থাকে সঞ্চিত কার্বোহাইড্রেট বা শর্করা এছাড়াও স্নেহপদার্থ ফ্যাট থাকতে পারে লিউকোসিন থাকতে পারে প্যারামাইলাম থাকতে পারে এগুলো থাকতে পারে আর শৈবালে কার্বোহাইড্রেট আবার বিভিন্ন প্রকারের হয় বিভিন্ন রকম শৈবালের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের কার্বোহাইড্রেট হয় যেমন কি সবুজ শৈবাল থাকে সেসার বাদামি শৈবালে ম্যানিটলো ল্যামিনারিন সোনালী বাদামি শৈবালে ডায়েটামন সবুজ শৈবালে সাইনোফাইসিয়ান শেষসার থাকে এগুলো সঞ্চিত খাদ্যবস্তু পরেরটা হচ্ছে জনন এদের জনন কি কি পদ্ধতিতে হতে পারে এদের জনন তিনটি পদ্ধতিতেই হয় অঙ্গজও হয় অজৌন হয় এবং যৌন যে তিন রকমের পদ্ধতি আছে সেই তিন রকম পদ্ধতিতে এদের জনন করতে পারে তার অঙ্গ যে জনন ঘটে খন্ডী ভবনের মাধ্যমে মানে ভেঙে 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 যাবে অংশ এবং তার থেকে তৈরি হবে আর একটা শৈবার আর অযৌন জনন ঘটে রেণুর মাধ্যমে আমরা যেমন দেখি ফুলে রেণুর মধ্যে ফুলে রেণু যেমন চলে যায় এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে সেখানে নিষেক ঘটিয়ে তার মধ্যে ফল তৈরি করে এবং সেখান থেকে অন্য একটা উদ্ভিদ তৈরি করছে বীজের মাধ্যমে সেই রকম রেণুর মাধ্যমে কী করে অযৌন জনন সম্পন্ন করে আর যৌন জনন তিন রকমের সম্পন্ন করে কী করে অ্যানআস গ্যামে আইসো গেমে উগ্যামি তিন পদ্ধতিতে হয় যৌনজনন এছাড়াও আরেকটা পদ্ধতিতে যৌন জনন হয় সেটা হচ্ছে সংযুক্তি সংযুক্তি পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয় এরপরে যেটা আছে সেটা হচ্ছে যৌনক্রম শৈবালে কীরকম জনক্রম দেখতে পাওয়া যায় উন্নত প্রকারের শৈবালে সুস্পষ্ট জনক্রম দেখা যায় যেগুলো ইউক্যারেটিক শৈবাল সেইগুলোতে একদম সুস্পষ্ট জনক্রম দেখা যায় আর যেগুলো প্রোক্যারেটিক শৈবাল সেগুলোতে সেরকম কোনো সুস্পষ্ট জনক্রম দেখা যায় না তাহলে কীরকম জনক্রম দেখা যায় ইউক্যারেটিকে জনক্রম এদের জনক্রম হচ্ছে হ্যাপ্লয়েড মানে এন লিঙ্গধর এবং ডিপ্লয়েড মানে টু এন যেটা রেণুধর জন্য এটা পর্যায়ক্রমে সম্পন্ন হতে দেখা যায় পরের যেটা আছে সেটা হচ্ছে শৈবালের প্রধান বৈশিষ্ট্য আচ্ছা এখন পর্যন্ত আমরা যে বৈশিষ্ট্যগুলো জানলাম বিস্তারিতভাবে সেগুলোর মধ্যে যেগুলো প্রধান প্রধান বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা এবার দেখে নিই এই বৈশিষ্ট্যগুলো জানলে আমাদের শৈবালটা পুরোটা পড়া যেটা পড়লাম সেটা পুরোটাই পড়া হয়ে যাবে যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শৈবাল ক্রোরোফিলযুক্ত সবজি সমাঙ্গতই উদ্ভিদ এটা আমরা জেনেছি দু নম্বর হচ্ছে শৈবাল এক কোষী হতে পারে বহু কোষী হতে পারে প্রোকার হতে পারে এবং ইউকারেটিগ হতে পারে এগুলো হতে পারে তিন নম্বর হচ্ছে শৈপালের কোশপাচীর দুই স্তর বিশিষ্ট দুটি স্তর থাকে সেটাই পড়লাম এবং এই স্তরে মানে কোষপাচীরের মধ্যে সেলুলোজ এবং নিয়ে গঠিত এই কোষপাচীটা মুখ্যত আরও অনেক কিছু থাকে তার মধ্যে এই দুটি থাকে আর কি বলছিলাম কিছু কিছু শৈবালে ফ্লাজিলযুক্ত শৈবালে কি হয় কোশপাচী থাকে না তার বদলে পেরিব্লাস নামক দৃঢ় আবরণ থাকে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শৈবালের কোষে অবস্থিত ক্লোরোপ্লাস্ট যে ক্লোরোপ্লাসটি থাকছে সেটা ডিম্বাকার হতে পারে ফিতাকৃতি হতে পারে পেয়ালাকার হতে পারে তারকাময় হতে পারে স্টারের আকৃতি তারার আকৃতি হতে পারে কিংবা আকৃতি বিশিষ্ট হতে পারে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিভ আর শেষ বৈশিষ্ট্য যেটা জানবো প্রধান বৈশিষ্ট্য শৈবালের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড দানা থাকে যেটা ক্লোরোপ্লাস্ট তার মধ্যে কি থাকছে পাইরিনয়েড দানা থাকছে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকছে আর কী থাকছে পাই দ্বারা থাকছে আর এটা ডিম্বাকৃতি ফিতাকৃতি পেয়ালাকৃতি তারকাময় বেচানো ইত্যাদি হতে পারে তাহলে এটা হলো প্রধান প্রধান বৈশিষ্ট্য এবার কতগুলো শৈবালের এক্সাম্পল বা উদাহরণ দেখে নিই কয়েকটা দেখে নি অনেকগুলো তো শৈবাল আছে তার মধ্যে কয়েকটা মেন মেন আছে স্পাইরোগাইরা স্পাইরোগাইরা ম্যাক্সিমা তাছাড়া কী আছে ভলভক্স গ্লোবেটর ভলভক্সের একটা প্রজাতি এটা তারপর আছে কারা ফ্লাগিলিস এটা কারার একটা প্রজাতি আর ফিউকাস ভেসিকিউলাস এটা হচ্ছে ফিউকাসের একটা প্রজাতি এগুলো হলো শৈবালের কিছু উদাহরণ এছাড়া আরও শৈবালের উদাহরণ আমরা জানবো সেটা পরবর্তী পাটে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো পরবর্তী পাটে আমরা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব বা ইকোনমিক ইম্পর্টেন্স সম্পর্কে জানবো এছাড়াও বিভিন্ন প্রকারের মেজর ডিভিশন শৈবালের বিভাগসমূহ প্রধান বিভাগ যেগুলো আছে মানে গ্রিন অ্যালগি সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবাল ব্রাউন অ্যালগি যেগুলো আছে বাদামি শৈবাল সেগুলো সম্পর্কে জানব তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো খারাপ লাগলে ডিসলাইক করো কোনো প্রবলেম নেই আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি এরকম পার্ট প্রতিদিন পেতে যাও তাহলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিচিং ইজ রিয়েলি ফান